দুদকের চাকরি হারানোর শরীফউদ্দিনকে প্রতি মাসে 2 লাখ টাকা বেতনের চাকরির অফার দিয়েছে একটি এয়ারলাইন্স কোম্পানি। ওই কোম্পানির সিইও পদে তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া শুধু এই এয়ারলাইন্স কোম্পানি নয়, আরও অনেক প্রতিষ্ঠান তাকে চাকরি দিতে চায়, এমনকি অনেকে চাকরির নিয়োগপত্রও দিয়েছে শরীফকে। শরীফউদ্দিন বলেন, আমি 30টিরও বেশি কোম্পানিতে চাকরির অফার পেয়েছি, এর মধ্যে এয়ারলাইন্স কোম্পানি, বিদেশি নিরাপত্তা কোম্পানি, হোটেল ট্যুরিজম কোম্পানিও রয়েছে। এয়ারলাইন্স কোম্পানি মাসে 2 লাখ টাকা বেতনে তাদের প্রতিষ্ঠানে সিইও পদে নিয়োগের জন্য আমাকে জয়নিং লেটার দিয়েছে। বুধবার শরীফউদ্দিন নিজে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শরীফউদ্দিন আরও বলেন, বিদেশি একটি ডিফেন্স কোম্পানি তাদের প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে, আমি যাচাই বাছাই করে যে কোনো একটিতে যোগদান করব, তবে তিনি কোনো প্রতিষ্ঠানে নাম জানাতে রাজি হননি। চাকরি হারানোর পর আর্থিক অনটনে পড়েন শরীফউদ্দিন। পারিবারিক সিদ্ধান্তে তিনি ভাইয়ের কনফেকশনারিতে কাজ শুরু করেন। এ নিয়ে গত 6 নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব আসতে শুরু করে শরীফের কাছে। জানা গেছে, দুদকের বড় বড় অভিযোগের ফাইল অনুসন্ধানে নিয়োজিত ছিলেন সংস্থার উপ সহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিন। এরই মধ্যে অন্যতম কক্সবাজারের সরকারি উন্নয়ন প্রকল্পে 3.5 লাখ কোটি টাকার জমি অধিগ্রহণ কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প খ্যাত কক্সবাজার পৌরসভার পানি শোধনাগার প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির উৎস অনুসন্ধান, কর্ণফুলি গ্যাসের বড় বড় রাঘববালদের বিরুদ্ধে তদন্ত করে মামলার সুপারিশ করেছিলেন, অনেকের বিরুদ্ধে মামলা করেছিলেন, আবার অনেকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন শরীফ। কক্সবাজারের জমি অধিগ্রহণ প্রকল্পে 22 জন আমলা, 3 জন পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টি কাল হয়ে দাঁড়ায় শরীফউদ্দিনের। 2021 সালের 16 জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরবর্তী সময়ে চলতি বছরের 16 ফেব্রুয়ারি দুদকের চাকরি বিধিমালা 54-2 ধারায় কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতা বলে শরীফউদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার আঘাত করলে পাল্টা আঘাত করব, এখনও সময় আছে, সাবধান হয়ে যাও। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। বিপি নূর বলেন, প্রধানমন্ত্রী হঠাৎ করে অগ্নিসন্ত্রাস অগ্নিসংযোগের কথা বারবার বলছেন, বিরোধী দল যখন জনগণকে চাঙ্গা করছে তখন তারা পুরনো খেলা শুরু করেছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার এক সদস্য আমাকে বলেছে, ডিসেম্বরে বিএনপিকে প্রতিহত এবং ঢাকায় 200 বাসে অগ্নিসংযোগ করতে নির্দেশ দিয়েছে সরকার, এর আগে বিহঙ্গ পরিবহনকে দিয়ে অগ্নিসংযোগ করিয়েছে, এবার কোন পরিবহনকে দিয়ে করাবে এটা আল্লাহ মাবুদ জানে। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ঘরে ঢোকাতে চায়, কিন্তু এবার আমরা তোমাদের ঘরে ঢুকিয়ে রাজপথ থেকে ফিরব, তাই তোমরা সাবধান হয়ে যাও, এবার তোমরা আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করব। এ সময় প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে নূর বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন, ভালোভাবে বিদায় নিন, অন্যথায় পৃথিবীর অন্য শাসকদের যেভাবে নির্মম বিদায় হয়েছে আপনারও তাই হবে। ঢাকায় সফররত জাতিসংঘ মানবাধিকার কমিশনের মানব পাচার বিষয়ক বিশেষ দূত সিয়েবান মুলালি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরের পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে এবং বিদেশে কর্মী অভিবাসনের ক্ষেত্রে বড় আকারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বাংলাদেশের অভ্যন্তরে মানব পাচারের শিকারদের সুরক্ষা ব্যবস্থা জোরদারে পরামর্শ দিয়েছেন সিয়েবান মুলালি। দেশের অভ্যন্তরে যৌন নির্যাতন, বাল্যবিবাহ এবং জোরপূর্বক শ্রমের জন্য পাচারের শিকারদের অধিকার ও সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ থেকে মানব পাচার বন্ধে জবাবদিহি বাড়ানোর আহ্বান জানান সিয়েবান মুলালি। গত 31 অক্টোবর 10 দিনের সফরে বাংলাদেশ আসেন সিয়েবান মুলালি। তার সফর বিষয়ে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতিসংঘের ঢাকা কার্যালয়। বাংলাদেশ সফরকালে ঢাকা, কক্সবাজারে রোহিঙ্গা শিবির ও সিলেট সফর করেন তিনি। এছাড়া পাচারের শিকার ও ঝুঁকিতে থাকা শিশুদের জন্য করা শেল্টার হোম পরিদর্শন করেন তিনি। 2023 সালের জুনে বিশেষ দূত সিয়েবান মুলালি বাংলাদেশ পরিদর্শন নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করবেন। সিয়েবান মুলালি বলেন, বাংলাদেশ ভারত সীমান্ত অঞ্চলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেখানে দারিদ্র্যের হার বেশি থাকায় এবং কাজ করার সুযোগ কম থাকায় নারী ও শিশুরা পাচারের শিকার হচ্ছে। নারীদের যৌন হয়রানি এবং শিশুদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হচ্ছে, যা খুবই উদ্বেগের। পরিস্থিতির উন্নতিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৈধ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ সরকার একাধিক আইনের সংশোধন করেছে, জাতীয় কর্ম পরিকল্পনা ঠিক করেছে, কিন্তু এই খাতে আরও মনোযোগী হতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হুমকি ধামকি দিয়ে কোনো কাজ হবে না, আপনাদের সময় শেষ, ইনশাল্লাহ পতন আমরা দেখেই যাব, আমাদের জনগণ সেটা করবে।
শুধু সমাবেশ সফল করে শেষ করবে না জনগণ, এই সরকারের পতনের আন্দোলনে, এই সরকারের বিদায়ের আন্দোলনে এবং আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য জনগণ প্রস্তুতি নিচ্ছে, জনগণ অবশ্যই চূড়ান্ত আন্দোলনে নামবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখনও সরকারের পদত্যাগ আন্দোলন শুরু করেনি, অথচ সমাবেশগুলোতে দেখছেন সরকার এদেশে জনগণকে শান্তিপূর্ণ সমাবেশে কিভাবে বাধার সৃষ্টি করছে। ঢাকার সমাবেশও বাধার সৃষ্টি করবে। অতীতে যেভাবে সাঁতার কেটে পায়ে হেঁটে এসে জনগণ সমাবেশ সফল করেছে, আগামী সমাবেশগুলো সেভাবেই সফল করবে। আমাদের এই কর্মসূচিকে সরকার ভয় পেয়েছে, বুঝতে পারছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে সরকার কতটা ভয় পায়। সুতরাং যতই তারা হুমকি ধামকি দিক না কেন, কোনো কাজ হবে না বলেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, সাধারণ জনগণ আজ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান আধুনিক সমৃদ্ধির বাংলাদেশ গঠনে কাজ করেছেন। 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ থেকে চাল রফতানি হয়েছে। মোশাররফ হোসেন বলেন, এই যে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, তারা কখনও গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। যারা অর্থনীতিকে লুটপাট করে পাচার করে এই অবস্থায় নিয়ে গেছে, এই অর্থনীতিকে সঠিক পথে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়। যে সরকার বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, তাদের পক্ষে বিচার ব্যবস্থা আর নিরপেক্ষতায় আনা সম্ভব নয়। তিনি বলেন, সারা দেশে মানুষ উপলব্ধি করে ও বিশ্বাস করে এই সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে বিদায় দিতে হবে। কোনো স্বৈরাচারী সরকার কখনো স্বেচ্ছায় বিদায় নেয়নি, অতীতে ইতিহাস রয়েছে, তাই আজকে জনগণ প্রস্তুত হচ্ছে। ফরিদপুরে আগামী 12ই নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন রাজবাড়ির বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গণসমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে পাড়া মহল্লায় পথসভা, উঠান বৈঠক ও হ্যান্ডবিল বিতরণ সহ নানা উপায়ে সমর্থকদের গণসমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছেন। বুধবার বিকেলে গোয়ালন্দে বিএনপি নেতাকর্মীদের পথসভা ও আলোচনা সভা শেষে গণসংযোগ করতে দেখা যায়। গণসংযোগকালে নিজাম শেখ ও মোশাররফ আহমেদ বলেন, আমরা জানি সরকারি মদতে ইতিপূর্বে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশের ন্যায় ফরিদপুরের গণসমাবেশের আগেও যান চলাচল বন্ধ করে দেওয়া হবে, তারপরও আমরা পায়ে হেঁটে গণসমাবেশে যোগদান করব। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, এ জেলায় 42 ইউনিয়ন ও 3টি পৌরসভা, 405 ওয়ার্ড কমিটি রয়েছে। প্রতি ওয়ার্ডে 51 সদস্য বিশিষ্ট কমিটি মিলে মোট 20,655 জন নেতা আছেন। তারা সবাই মিলে 35 থেকে 40,000 মানুষ নিয়ে পায়ে হেঁটে ফরিদপুরের গণসমাবেশে যোগদান করবেন।